Problem number 1118, several scores with validation. তো আমাদের এই প্রবলেমটা ঠিক ইমিডিয়েট আগের প্রবলেমটার মতো নেই, এখানে কিছু জিনিস এক্সটেন্ড করা আছে। তো সেই এক্সটেন্ডের জিনিসগুলো হচ্ছে যে আমরা আগের প্রবলেমটাতে শুধু এই মিডিয়া পর্যন্ত ক্যালকুলেশন করছি, এখানে মিডিয়া পর্যন্ত ক্যালকুলেশন করার পর যেটা করতে হবে যে একটা নাম্বার ইনপুট নেবে, ওই নাম্বারটা ইনপুট নেওয়ার পর এই নোভো ক্যালকুলো 1 সিম 2 নাও এই মেসেজটা প্রিন্ট করবে। তো এই মেসেজটা মানে হচ্ছে যে আমি পুনরায় ক্যালকুলেট এই আগে যে ক্যালকুলেশন ছিল এই ক্যালকুলেশনটা করতে চাই কি না। যদি আমি করতে চাই তাহলে 1 ইনপুট দিব, মানে মানে ইউজার দিব আর কি। যদি ইউজার নতুন করে আরেকবার ক্যালকুলেশন করতে চায় তাহলে 1 ইনপুট দিবে, আর যদি না চায় তাহলে 2 ইনপুট দিবে। আর যদি 1 ইনপুট দেয় তাহলে আবার সেম আগের মতনই দুইটা ভ্যালিড ইনপুট দিতে হবে, না ইনভ্যালিড ইনপুট দিলে আবার সে আগের মতো নটা ইনভ্যালিড প্রিন্ট করবে, আর ভ্যালিড ইনপুট দিলে দুইটা ভ্যালিড ইনপুট নেওয়ার পর আবার এরকম একটা অ্যাভারেজ প্রিন্ট করবে। করবার আবার একটা ইনপুট দিতে হবে, সেম এভাবে ইনপুট দেওয়ার পরে হবে একটা মেসেজ প্রিন্ট করবে যে আমি পুনরায় আবার ক্যালকুলেশন করতে চাই কি না। আবার এরকম 1 2 যে কোনো একটা ইনপুট নিয়ে, 1 ইনপুট নিয়ে পুনরায় ক্যালকুলেশন, আর 2 ইনপুট নিলে প্রোগ্রাম ব্রেক করবে। এই ছিল প্রবলেম। তো আমাদের স্ট্র্যাটেজিটা হবে এরকম যে আমরা আগের প্রবলেমটা যত করা আছে ওইখানের পর থেকে করব। ক্যালকুলেশন করার পর আমরা আবার একটা লুপ নিব, যে লুপে প্রথমে ইনপুট নেবে, ইনপুট নেওয়ার পরে এই মেসেজটা প্রিন্ট করবে, তারপর আবার একটা ইনপুট নেবে, সেটা যদি 1 হয় তাহলে আমরা লুপের শুরুতে চলে যাব, আর সেটা যদি 2 হয় তাহলে লুপটা ব্রেক করবে। তো দ্যাটস ইট, আমরা তো যেহেতু আমাদের এই প্রবলেমটা আগের প্রবলেমের এক্সটেন্ডেড ভার্সন, তো আমরা আর আগের প্রবলেমটাই কপি করে নিয়ে আসবো, আর কষ্ট করে লিখতে যাব না। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের আর একটা লুপ চালাতে হবে আমাদের ওই মেসেজটা প্রিন্ট করার জন্য। না আমাদের এই মেসেজটা কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে, যতক্ষণ না পর্যন্ত এক্স এর ভ্যালু 1 অথবা 2 হয়। 1 অথবা 2 হলেই তো মানে আমাদের ইনস্ট্রাকশন ফলোড হয়ে যাবে, যে হয় ইন পুনরায় ক্যালকুলেশন হবে আর 2 হলে ব্রেক করবে। তো এই মেসেজটা ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে যতক্ষণ পর্যন্ত এক্স এর ভ্যালু 1 অথবা 2 হয়। সো ইফ এক্স ইকুয়াল 1 অর এক্স ইকুয়াল 2 দেন ব্রেক। আচ্ছা, এরপরে আমাদের আর একটা কন্ডিশন হবে, এরপরে হচ্ছে যে আমরা যেটা মানে মেইন কন্ডিশন, যদি এক্স ইকুয়াল 1 হয় তাহলে আবার প্রোগ্রাম শুরু মানে কন্টিনিউ করবে, আমি এক্স ইকুয়াল 2 হলে মানে ক্যালকুলেশনের দরকার নেই, সব আমাদের লুপটা ব্রেক করবে। তো আবার আমাদের একটা কন্ডিশন লিখতে হবে, ইফ এক্স ইকুয়াল 1
then continue. Else break. আচ্ছা আমাদের এই পুরো প্রবলেমটা একটা ওয়াইলের ভিতর নিতে হবে, যেহেতু পুরোটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সো পুরোটা আমাদের একটা ওয়াইলের ভিতর নিতে হবে। এবার ঠিক আছে, আমরা হচ্ছে প্রোগ্রামটা রান করে দেখি। তো এই ছিল আমাদের প্রবলেম, আমার প্রবলেমটা একটা এক্সাম্পলের সাথে মিলাই। -3.5 ইনভ্যালিড, 3.5 সেভ করবে, 11.0 ইনভ্যালিড, 10.0 সেভ করে মিডিয়া প্রিন্ট করলো। তো এরপরে আমাদের একটা যে কোনো একটা নাম্বার ইনপুট নিতে হবে, আমরা 4 ইনপুট নিলাম, এটা যে কোনো নাম্বার। তো নেওয়ার পরে বললো যে আমি যদি পুনরায় ক্যালকুলেশন করতে চাই তাহলে ইউজার 1 ইনপুট দিবে, মানে ইউজার যদি পুনরায় ক্যালকুলেশন করতে চায় তাহলে 1 ইনপুট দিবে, আর ক্যালকুলেশন করতে না চাইলে 2 ইনপুট দিবে। তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রাম ব্রেক করবে। তো আমরা আর এই মেসেজটা ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি 1 বা 2 দিবেন না দিবেন। আমরা 1 দিলাম, পুনরায় ক্যালকুলেশন করতে চাই, তো সেক্ষেত্রে আবার মেসেজটা প্রিন্ট করবে। তো তো আপনার ব্যাপারটা এক্ষেত্রে অযৌক্তিক লাগতে পারে যে আমি 1 ইনপুট দিলাম তারপর কেন মেসেজটা প্রিন্ট করতেছে। তো এখানে প্রবলেমে বলা আছে এরকম যে ইনপুট নেওয়ার পর তারপর মেসেজটা প্রিন্ট করবে, আপনি যদি 1 বা 2 ইনপুট দেন তারপর মেসেজটা প্রিন্ট করবে। যেখানে 4 ইনপুট দেওয়ার পর মেসেজটা প্রিন্ট করছে, তারপর 1 ইনপুট দেওয়ার পর আবার মেসেজটা প্রিন্ট করছে। তো এটা ব্যাপার না, এখন আপনি দুটো ইনপুট দিবেন, ভ্যালিড ইনপুট 8.0 অ্যান্ড 9.0। তো আপনার মিডিয়া আসলো, মানে অ্যাভারেজ আসলো 8.50। দেন আপনি আবার একটা নাম্বার ইনপুট দিলেন 2, মনে করেন আপনি চান না প্রোগ্রামটা রান করতে, 2 দিলে প্রোগ্রামটা আবার একটা মেসেজ প্রিন্ট করে ব্রেক করে গেল। তো এই ছিল আমাদের প্রবলেম, আমরা প্রবলেমটা সাবমিট করব। ওয়ান 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 এইট সেভারেল স্কোরস উইথ ভ্যালিডেশন অ্যাকসেপ্টেড।